যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচন উনিই মেনে নিয়েছেন, সবাই মেনে নিয়েছে, আবার একই নির্বাচন উনি চাচ্ছেন। এই জন্য আমরা ভাবছি যে কোনো প্রবলেম আছে কিনা, ওনার মানে কোনো মানসিক সমস্যা হয়েছে কিনা। যিনি এই কাজটি করেছেন তিনি মানে তিন চারভাবে আমরা সংবিধানে বসছিলাম, একটি সংবিধানে লেখা আছে যে কোনো কর্মকর্তাকে হেয় করা হয় তাহলে তার সদস্যপদ যাবে, মানে অনেকগুলো কারণ আছে যেটা তার সদস্যপদ চলে যেতে পারে। আমরা তাকে একটা চিঠি দিচ্ছি, চিঠিতে লেখা থাকবে যে এই কারণে আপনার সদস্যপদ আপনি হারাবেন, আপনি কেন হারাবেন না আপনার পক্ষে যুক্তি দিয়ে আমাদের চিঠি দেবেন। এবং আমরা সেই চিঠিটা তিনবার দেব তাকে, একদিন আমরা দেব 7 দিনের মধ্যে, যদি উনি উত্তর দিতে না দেন তাহলে আমরা আরেকটা চিঠি দিব, সেটা 5 দিনের মধ্যে উত্তর চাইব, এবং 5 দিনের মধ্যেও যদি উনি উত্তর না দেন তাহলে আমরা আবার 3 দিনের জন্য তাকে আরেকটা চিঠি দিব। এই 3টি চিঠি পাওয়ার পরে উনি যদি সুন্দরমূলক উত্তর আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা চেষ্টা করব যে একটা সুন্দর সমঝোতা করে আমরা সমিতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর যদি তা না করেন তাহলে এই 3টা চিঠির পরিপ্রেক্ষিতে কোনো সৎ উত্তর যদি আমরা না পাই তাহলে আমরা তাকে আমাদের সমিতি থেকে আমরা বহিষ্কার করতে বাধ্য হব। হতেও পারে যেহেতু রিটের কোনো কাগজপত্র আমরা এখনো পর্যন্ত পাইনি, আমরা যেদিন পাবো তখন সেটা পরে এবং আমরা আমাদের আইনজ্ঞর সাথে কথা বলে তখন আমরা পরবর্তী পদক্ষেপ নেব। হ্যাঁ, এখন একটা কথা আছে, তার বাসা আছে, তার বাসায় আমরা পাঠাতে পারি এবং একটা হোয়াটসঅ্যাপও খোলা আছে। আপনারা দেখছেন যে নাগরিক টিভির সাথে সে হোয়াটসঅ্যাপ মাধ্যমে কথা বলেছে, প্রয়োজন আমরা তার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কথা বলবো। তাতে তার যে স্থায়ী ঠিকানা এখানে আছে ঢাকা শহরে, সেখানেও আমরা চিঠি পাঠাতে পারি এবং তার সাথে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কথা বলবো। দুটোর মাধ্যমে কথা বলে আমরা তার কাছ থেকে একটা সদুত্তর পাওয়ার চেষ্টা করবো। এখনও তো আমরা রিটের কাগজটা পাইনি, বলছে বা অনেকে স্বীকার করছে যে আসলে ওনার পক্ষে আমি করেছি, সেই জায়গা থেকে সমিতির পক্ষ থেকে কেউ কি আসলে এখনো পর্যন্ত, যেহেতু কালকেই ঘটনাটি ঘটেছে, কালকে আমরা জেনেছি, এজন্য আজকে আমরা জরুরি মিটিং ডেকেছি। এখন আমরা এই মিটিংয়ে ডেকে সিদ্ধান্ত নেব যে আমরা কিভাবে তার সাথে যোগাযোগ করতে পারি, কিংবা তার আইনজ্ঞর সাথে যোগাযোগ করে আমরা রিটের মাধ্যমটা জানতে পারি কি কি উপর ভিত্তি করে উনি রিটটা করেছেন। উনি এরকম ঘটনা আরেকবার ঘটিয়েছিলেন যে উনি ভেবেছেন যে আদালতের নাম বিক্রি করে বা আদালতকে ইউজ করে ক্ষমতায় থাকা যায় কিনা, এটা হয়তো ভাবতে পারেন। এটা এরকম একটা ঘটনা তো একবার ঘটেছে, অথবা উনি কেন করছেন সেটা আমরা জানি না। নির্বাচন উনি আবার চাচ্ছেন, যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচন উনিই মেনে নিয়েছেন, সবাই মেনে নিয়েছে, আবার একই নির্বাচন উনি চাচ্ছেন। এই জন্য আমরা ভাবছি যে কোনো প্রবলেম আছে কিনা, ওনার মানে কোনো মানসিক সমস্যা হয়েছে কিনা। এটা কি একটা শিল্পীকে নিয়ে, আমরা শিল্পী টাকা ছাড়া কিছু বুঝি না, এটা যদি আমরাই বলি তাহলে কি আমাদের কোনো অস্তিত্ব থাকে? এটাতে অসম্মানের আর কী থাকতে পারে একটা শিল্পীর জীবনে? আমরা কি টাকা ছাড়া কিছু বুঝি না? তাহলে কি এটা বুঝবো যে উনি নির্বাচনের জন্য অনেক টাকা খরচ করেছেন, প্রচুর টাকা আমাদের শিল্পীদেরকে দিয়েছেন, কিন্তু শিল্পীরা সে টাকা নিয়েছে কিন্তু তাকে ভোট দেয়নি, এই কথার অর্থ কি এটাও দাঁড়ায় না? না, আমরা তা মনে করছি না। আসলে তো নির্বাচন করলে এখানে আসলে টাকা পাওয়া যায় এটা আমাদের ধারণা নেই, আমরা জানি আমরা দিতে হয়, এখানে আসলে নেওয়া যায় সেটা আমাদের, আমরা এখনও জানি না, ক্লিয়ার না, মাত্র শুনলাম। এটা জাস্ট সম্মান, একটা অনারের জন্য আমরা কাজ করতে চাই। এবং যারা এখানে ইলেকশন করে ম্যাক্সিমাম লোকজনই আগে প্রুভ করেছে যে তারা আসলে নেয় না। আর এখানে যে কোনো টাকা পয়সা না, এটা আপনারা সবচেয়ে ব্রিলিয়ান্ট, আপনারা জাতির বিবেক, আপনারাই জানেন যে টাকাটা এখানে কোথা থেকে আসবে। সবচেয়ে হিসেব আছে, একটি টাকা খরচ করলেও এখানে নোট দিয়ে করতে হয়। এখানে টাকা পাওয়ার কোনো সুবিধা আমি দেখছি না, আই ডোন্ট সি এনি ওয়ে। অ্যাকচুয়ালি যদি সদস্যপদ বাতিল করা হয় তাহলে যে রিটটা করেছে সেই রিটটা কি আসলে কার্যকর হবে? কিন্তু তার সদস্য পদ্ধতি যদি না থাকে, এইটা আসলে আইনের বিষয়, এটা আরও ভেবে দেখতে হবে। আমাদের কাছে মনে হয়েছে যে সে যে কাজটি করেছে, সারা পৃথিবীর বাংলাভাষীদের কাছে যে ল্যাঙ্গুয়েজ উনি ছড়িয়ে দিয়েছে, একজন প্রতিষ্ঠিত একজন অভিনেতা দীপজল সাহেব, উনি চিত্রনায়ক, উনি খলনায়ক, উনি একজন প্রযোজক, এবং উনি যে এত অযোগ্য, তারপরে উনি কিন্তু পাশ করেছেন, যে মন্তব্য করেছেন তিনি কিন্তু ফেল করেছেন। তাহলে এই সমস্ত কথাবার্তা বলে হেয় করা, আবার ওনার তৈরি যে কমিটি, নির্বাচন কমিটি যেটা ছিল, কমিশন উনি তৈরি করেছেন, অ্যাপিলেট বোর্ডও উনি তৈরি করেছেন, উনি তাদেরও বিশ্বাস করছেন না, যে তারাও বোধহয় বায়াসড বা পারচেস হয়ে গেছে, এরকম ওনার কথাই তাই মনে হচ্ছে। নাগরিক টিভিতে যা বলেছে তাদের তাই মনে হচ্ছে আমার কাছে।